আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নাস কিচেন ওয়ার্ল্ড ঈদ স্পেশাল পর্বে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো সেমাইয়ের একটি রেসিপি সেমাই ঈদের দিন আমাদের প্রত্যেকের ঘরেই একটি কমন ডেজার্ট আর সেই সেমাইটা যদি স্পেশালভাবে তৈরি করে নেওয়া যায় আজ আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেমাইয়ের ক্ষীরমোহন বা দুধ সেমাই এই দুধ সেমাইটা তৈরি করতে খুবই কম সময় লাগে আর খেতে খুবই মজাদার একদমই ক্ষীরমোহনের মতো মুখে লেগে থাকার মতো স্বাদ তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটাকে আমি একটু ভালো করে গলিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিব এক কাপ সেমাই আমি সেমাইটাকে একটু ছোট ছোট করে নিয়েছি এতে করে রান্নার সময় একটার সাথে একটা লেগে যাবে না একদমই সুন্দর মতো দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আমি সেমাইটাকে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি এতে করে সেমাইটা খেতে খুবই ভালো লাগে এবার আমি আরেকটি প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আর এখানে নিয়ে নিচ্ছি কিছু ড্রাই ফ্রুট কাজুবাদাম কাঠবাদাম কিচমিচ আর খেজুর এবার আমি এই ড্রাই ফ্রুটগুলোকে একটু করে ঘিয়ের সাথে ভেজে নেব এতে করে সেমাই খেতে ঘিয়ের একটা ফ্লেভার পাওয়া যায় আর ড্রাই ফ্রুটগুলোও খেতে খুবই ভালো লাগে আমি ড্রাই ফ্রুটগুলো হালকা ভেজে নিয়েছি এবার একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার তরল দুধ এই সেমাই রেসিপিতে দুধের পরিমাণটা একটু বেশিই লাগে এই পর্যায়ে আমি হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ মুখটা একটু ফাটিয়ে দিয়েছি এতে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটাকে দিয়ে আমি দুধটাকে ফুটিয়ে নিব আর চিনির মিষ্টিটা ঠিক থাকার জন্য সামান্য একটু লবণ দুধটা ফুটে এসেছে এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা সেমাইটা দিয়ে দিচ্ছি সেমাইটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এক মিনিট রান্না করে নেব এক মিনিট পর এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটা আমি একটু একটু করে দেবো আর নিচে থেকে নেড়ে দেবো যাতে নিতে লেগে না যায় আমি কন্ডেন্স মিল্কটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার এখানে অ্যাড করে দিব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে এই সেমাইটা খেতে খুবই ভালো লাগে আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো এবার সব কিছু একসাথে ভালো করে এক মিনিট রান্না করে নিচ্ছি এই সেমাইটা রান্নার সময় বেশি ঘন করা যাবে না এতে ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে আমি ঠিক এরকম পাতলা অবস্থায় নামিয়ে নিচ্ছি এটা ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে তো আমার রান্নাটা কমপ্লিট আমি এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই সেমাইটা খেতে খুবই লোভনীয় আর খুবই মজাদার আপনারা অবশ্যই তৈরি করবেন আসছে ঈদে আপনারা সবার কাছে প্রশংসা পাবেন ঠিক এভাবে তৈরি করবেন কেমন হলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান নোটিফিকেশানে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ